সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। আপনারা যারা এই চ্যানেলে নতুন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ আপডেটস, বিশেষ করে শিক্ষা সংক্রান্ত সমস্ত খবর সরাসরি সবার আগে আপনি পেয়ে যাবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণার পরিপ্রেক্ষিতে এবার থেকে সমস্ত ছাত্রছাত্রী, প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই মিড ডে মিলের কুকিং কস্ট বাবদ প্রয়োজনীয় অর্থ বা কেন্দ্রীয় প্রদেয় অর্থ সরাসরি এবার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মধ্য দিয়ে অ্যাকাউন্টে পৌঁছে যাবে। অর্থাৎ এবার থেকে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের কুকিং কস্ট বাবদ টাকা সরাসরি দেওয়া হবে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে। এ বিষয়ে বিশদে এখনও কোনো কিছু প্রকাশিত না হলেও ডক্টর রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, এক টুইট বার্তায় জানিয়েছেন যে এক্ষেত্রে 1200 কোটি টাকার একটি ফান্ড ইতিমধ্যেই কিন্তু ধার্য করেছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। 11.8 কোটি স্টুডেন্টের ক্ষেত্রে প্রাথমিকভাবে শুরু হবে এই প্রকল্পটি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানিয়েছেন 11.8 কোটি স্টুডেন্টস টু বি বেনিফাইড অ্যাজ গোল টু প্রোভাইড মনিটারি অ্যাসিস্ট্যান্স থ্রু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আন্ডার দ্য MDM স্কিম অ্যান্ড অ্যাডিশনাল ফান্ড অফ অ্যাবাউট ₹1200 কোটি টু বি প্রোভাইডেড ফর দিস পারপাস। 11.8 কোটি স্টুডেন্টের জন্য 1200 কোটি টাকার প্রকল্প এখানে কিন্তু ঘোষণা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। খুব সম্প্রতি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জারি করবে বা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করবে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এবং এ ব্যাপারে সমস্ত রাজ্যগুলিকে নির্দেশও পাঠাবে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর।